গ্রাহকদের সাথে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল রায়গঞ্জের একটি বেসরকারি ব্যাংকের এজেন্টের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম রজত সাহা, বাড়ি শহরের রাসবিহারী মার্কেট এলাকায়। তিনি রায়গঞ্জ পিপল কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নামের একটি বেসরকারি ব্যাংকের এজেন্ট হিসেবে কর্মরত। গ্রাহকরা জানিয়েছেন, রজত এলাকার প্রায় শতাধিক গ্রাহককে ওই ব্যাংকের অধীনে বই করিয়েছেন। সেই অনুযায়ী তিনি প্রত্যেকের বাড়ি গিয়ে কারোর ফিক্সড ডিপোজিট, কারো আবার ডেইলি রেকারিং এর টাকা তুলে আনতেন। জানা যায় বেশিরভাগ গ্রাহকের সম্প্রতি ম্যাচুরিটি হয়েছে, কিন্তু তার মাঝেই রজত এলাকা ছেড়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ। তার বাড়িঘর তালা বন্ধ। এমতো অবস্থায় দিশেহারা হয়ে গ্রাহকরা গতকাল রাতে রায়গঞ্জ থানার দ্বারস্থ হন। রজতের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। বিনা দাস নামের এক গ্রাহক জানিয়েছেন, ডেইলি রেকারিং অনুযায়ী তার 2 লক্ষ টাকা আত্মসাত করেছে অভিযুক্ত। আগামী 24 তারিখ তার নাতনির বিয়ে, এমন সময় পুরো পরিবারটি অথৈ জলে, টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি দিয়েছেন ওই গ্রাহক। ঘটনাটা হচ্ছে, আমরা ডেইলি কালেকশনের বই করছি রজতের কাছে, রাসবিহারী মার্কেটে বাড়ি। বহুদিন ধরে, 1 বছর ধরে বই চালাচ্ছি। এখন মেজুরিটি হচ্ছে, যাওয়ার পর মেজুরিটি যাওয়ার পর টাকা চেতে যায়, বলে আজ দিব কাল দিব, এই করতে করতে আমাদের বহুদিন সময় কেটে গেছে। আজকে খবর পেলাম ও ভেঙে গেছে। সকালবেলা ওর বাড়িতে ঢুকছি, দেখি তালা দেওয়া, লোককে জিজ্ঞেস করছি, বলে ভেঙে গেছে। আমার 2 লাখ টাকা, আমার 24 তারিখে আমার নাতনির বিয়ে, সমস্ত টাকা পয়সা আমাদের কাউন্সিলর উঠায় দিচ্ছে স্কুল থেকে, সেই টাকা পয়সা কন্যাশ্রীর টাকা আমাদের কাউন্সিলর উঠায় দিচ্ছে, সেই টাকা পয়সা জমা ছিল সেগুলো চুরি করে নিয়ে গেছে। নাতনিটা বাড়িতে বসে বাইরে পড়ায়, ওর টাকা পার্সোনাল 10,000 টাকা জমাইছে, সেটাও নিয়ে চলে গেছে। আজকে আমাদেরকে রাস্তার ভিখারি করে চলে গেল। আগামী মাসের 24 তারিখে আমার নাতনি বিয়ে, ও যদি এই টাকা পয়সা না দেয় তাহলে আমার নিজের জীবনটাকে আমি বিপদে করে দিব, শেষ করে দিব। ও যেভাবে হোক ও এসে আমার টাকা পয়সা আমাকে লুটিয়ে দিবে। অন্যদিকে অপর এক গ্রাহক জানিয়েছেন, তার 1 লক্ষ টাকা জমা রয়েছে। সব গ্রাহক মিলিয়ে প্রায় কোটি টাকা আর্থিক প্রতারণা করেছে রজত, এমনটাই অভিযোগ তার। হচ্ছে কি, আমার বাড়ি গেল তো ইসে 5,000 টাকা ইসে জমা দিছে, ঠিক আছে, বলে ডবল ইসে হবে, রজত তার কাছে, ঠিক আছে। তারপরে আমার একটা 100 টাকার বই ছিল, মোটামুটি 1 বছর ম্যাচে ধরে 3 মাস আগে, ঠিক আছে। ওইটার পরে তারপরে মনে করি একটু ভাঙে গেছে, 3 মাস তো আমরা আজ দেবো। আজ কত টাকা আপনার কাছে? মোটামুটি 1 লাখ টাকা মনে হবে আমার। আজকে থানায় এসছেন? থানায় অভিযোগ খুঁজে পাওয়া যাচ্ছে না তো, বলে আমার 16 তারিখে টাকা দরকার। মোটামুটি কত টাকা নিয়ে ভেঙেছে বলে মনে হয়? মোটামুটি সবাই যা দিচ্ছি 1 কোটি টাকার উপরে হবে। 1 কোটি? 1 কোটি টাকার উপরেই হবে, কম হবে না। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।